আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, আপনার স্ত্রীর যদি গয়না থাকে, সম্পদ থাকে, তো সেই গয়নার যাকাত কে দিবে, স্বামী দিবে নাকি স্ত্রী দিবে। এই বিষয়গুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছিলাম, আবারও জানাচ্ছি। আলোচনা বুঝতে আমাদের সাথেই থাকবেন, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই বোনেরা, স্ত্রীর যদি গয়না থাকে, এটা স্ত্রীর, এটা আপনার না, যেটা আপনি স্ত্রীকে দিয়ে দিয়েছেন, একটা আংটি হোক, এই সম্পদ হোক, চেন হোক, এই সেই অনেক কিছুই আছে, যদি এটা আমি স্ত্রীকে দিয়ে থাকি, এর মালিক স্ত্রী হয়ে গেছে এবং এর যাকাত স্ত্রীকেই আদায় করতে হবে, এটা যাকাত স্বামী আদায় করবেন না। যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামী স্ত্রীকে বললো যে তুমি আমার পক্ষ থেকে টাকা দিয়ে দাও, তো সেক্ষেত্রে এই নিয়ত যদি করে যে স্বামী স্ত্রীর পক্ষ থেকে দেওয়ার নিয়ত করলো, এটা এভাবে নিয়ত করে দিলে হবে, তবে এটা দেওয়ার দায়িত্ব কিন্তু স্ত্রীর, স্বামীর না। এই জন্য স্ত্রীর সম্পদের যেই সম্পদ আছে, এটার যে যাকাত আসবে, এটা স্ত্রীকেই দিতে হবে। তদ্রূপ স্বামীর সম্পদের যদি যাকাত থাকে, স্ত্রীকে দিতে হবে, বিষয়টা এমন না, স্বামীরটা স্বামীকে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কিছু কিছু বিষয় আছে উভয়ে গুণাগার হয়, আবার কিছু কিছু বিষয় আছে যে যারটা তাকে আদায় করতে হবে, এটা হচ্ছে তেমন, যারটা তাকে আদায় করতে হবে, একজনেরটা অন্যজন করলে হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এমনই আরো আপডেট পেতে মাসআলা মাসাইল দোয়া দরুদগুলো বন্ধুদের কাছে জানিয়ে দিবেন, শেয়ার করবেন। ইসলামের প্রত্যেকটা বিষয় আমাদের প্রত্যেকটা মানুষের কাছে জানানো উচিত, এটা আমার ইমানই দায়িত্ব। কারণ একজন মানুষ যদি ভুল জানে, সেক্ষেত্রে সে যদি যাকাত আদায় করা থেকে মাহরুম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যাকাত যদি আদায় না করে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দায়িত্ব তাকে বলা, তাকে জানিয়ে দেওয়া যে যাকাত আদায় করতে হবে, কার যাকাত কে দিবে, বিষয়গুলো জানানোর জন্য আপনারা অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওগুলো সাজেস্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ পাক আপনার মঙ্গল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।